মুখ্যমন্ত্রী আজকে বেশ কিছু প্রশ্ন করেছেন। আমি গৌরবের কাছে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু প্রশ্ন, সেটা আপনাদেরকে ডেফিনেটলি এক্ষুনি একবার এই মুহূর্তে শোনাতে চাই। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। इससे बालू का शुगर है, बहुत तबीयत खराब है। अगर वो मर जाएगा तो हमको बीजेपी का खिलाफ में एफआईआर करना पड़ेगा, ईडी का खिलाफ में भी करना पड़ेगा। बिकॉज देयर आर सम पीपुल, फॉर देम द फैमिली डिडंट से बट दे टोल्ड मी क्वाइटली। सुल्तान अहमद डाइड, ही वॉज ऑल राइट, जस्ट ही रिसीव्ड ए लेटर सीबीआई and he went to washroom and there he died. Washroom wife also died for same case. They may not say in the outside because they are afraid if they are family again attack. Wo bhi dhamak deta hai na, bolne se attack karega. Amar question, ektao ki BJP netader bari raid hoyeche, ektao ki BJP dakatder bari raid hoyeche, একটাও কি বিজেপি মন্ত্রীদের বাড়ি রেড হয়েছে, একটাও কি বিজেপি চোরদের বাড়ি রেড হয়েছে। রাজনীতির অলিন্দে এখন পশ্চিমবঙ্গে বামেদের থেকেও বিজেপি বেশি প্রাসঙ্গিক, সেই জন্য মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের কথা বলছেন। ঘটনাক্রম বদলে গেলে উনি বলতেও পারেন যে গৌরব কি অ্যারেস্ট হয়েছে বা গৌরবের বাড়ি কি রেড হয়েছে। গৌরব, এই জায়গাটা গুরুত্ব এবং যে ছবিটা সামনে আসছে, আমরা কাউকে দোষী বলছি না, কিন্তু ঘটনার প্রেক্ষাপট বলে দিচ্ছে যে বাকিবুরের সম্পত্তি বা এই যে বীরভূমের যে মণ্ডল বসাই তার একজন কনস্টেবল, তার যে সম্পত্তি এগুলো আসছে কোথা থেকে? মানে সব থেকে আমরা অবাক হয়ে যাচ্ছি, কিচ্ছু দুর্নীতি হয়নি, কিচ্ছু হয়নি, সবাই একদম হোয়াইট ওয়াশ করা, কিন্তু তাদের কাছে কোটি কোটি, একজন কনস্টেবল তার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি, কি করে সম্ভব? সেটা হচ্ছে যে আপনি দেখাচ্ছিলেন একটা প্রতিবেদনে, জ্যোতিপ্রিয় বাবু বলছেন আমি খুব রুচিসম্পন্ন লোক, আমি ওখান থেকে শুরু করি। এই জ্যোতিপ্রিয় বাবুই তো বলেছিলেন যে সিপিএম পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন না, সিপিএমকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন, পিটিএ মারবার নিদান দিয়েছিলেন, উনি রুচিসম্পন্ন লোক। দ্বিতীয় কথা হচ্ছে ওনার নেত্রী আজকে উনি প্রেস কনফারেন্সে বলেছেন, বিজেপিকে বলেছেন প্যাথোলজিক্যাল লায়ার, একজন প্যাথোলজিক্যাল লায়ার, তিনি বলছেন যে অন্য লোক প্যাথোলজিক্যাল লায়ার, যিনি সকালবেলা থেকে ঘুম থেকে ওঠা থেকে মিথ্যে কথা বলা শুরু করেন, রাত্রিরে ঘুমোতে যান যখন তখনও মিথ্যে কথা বলে, এবং তার যা সৈন্য সামন্ত আছে একই কাজ করে, মিথ্যের একেবারে শিরোমণি সব। এখন পশ্চিমবাংলার সরকারটা হচ্ছে যে শিক্ষা, পুরসভা, নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, মিড ডে মিল, এখন হচ্ছে রেশন দুর্নীতি, তারপরে আবাস এর সঙ্গে যুক্ত, তার সঙ্গে হচ্ছে 100 দিনের কাজ। আপনি ভাবুন যে একটা সরকার চলছে 2011 সালের পর থেকে, 2012 সালে এই বাকিবুরের সঙ্গে ওই জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচয়, 2012 সালে একটা লোকের ধারে ব্যবসা, আপনি বলেছেন ধারে ব্যবসা শুরু করেছে, সেই বাকিবুর 2023 সালে দাঁড়িয়ে 100 কোটি টাকার উপরে তার সম্পত্তি। পাক্কা খবর দিচ্ছি আপনাকে, একদম প্রথম যে চালকল সেটা লোন করে করেছিলেন, একদম সেই বাকিবুর হচ্ছে যে ধারে তার ব্যবসা শুরু করার পর এখন তার সম্পত্তি 100 কোটি টাকার উপরে। কিন্তু গৌরব খারাপ লাগছে না, এত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের রাজ্যে? আমি বলছি, আমি যাচ্ছি আপনার কথাতেই যাচ্ছি। 2012 সালে বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় বাবুর পরিচয়, 2023 সালে এসে আমরা যখন দেখছি তখন এই বাকিবুরের 100 কোটি টাকার উপরে সম্পত্তি গ্রোথ হয়েছে, 1632 কাঠা জমি, কাঠা জমি, আমি কাঠা বলবো না, হেক্টর বা একরে আপনি দেখুন আরো জমি টমি পড়ে রয়েছে। আপনি ভাবুন, উত্থানটা ভাবুন। আবার ঠিক আপনি উল্টোটা দেখুন, আর একটা জায়গা, 2013 সালে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি তৈরি হয়, 2023 সালে এসে সেই লিপস অ্যান্ড বাউন্সের যখন হিসাব দেখা যাচ্ছে 600 কোটি টাকা লাভ, আপনি ভাবুন এই কোম্পানিগুলো হচ্ছে যে কি কাজ করে, না আপনি জানেন না আমি জানি, আমি একটা বেসরকারি জায়গায় কাজ করি, আমার কাজ আমার কোম্পানি হচ্ছে যে গ্রোথ করতে গেলে যে কি কসরত করতে হয়, কিন্তু এগিয়ে বাংলা এটাতে আপনাদের হিংসে হচ্ছে আমার ভবিষ্যৎ
ভবিষ্যৎকে যেভাবে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তার সৈন্য সামন্ত, এটা দেখে আমার দুঃখ হয় যে এই যে কলকাতার রাস্তায় ছাত্রছাত্রীরা বসে আন্দোলন করছে আর এই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রাইভেট টিউশন করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, 300 কোটি টাকা কি 350 কোটি টাকার মালিক। আমি এই ম্যাজিকটা আমার খুব মানে জানা নেই আর কি। এইটা হচ্ছে পশ্চিমবাংলার হচ্ছে যে এখনকার অবস্থা। বামেরা খুব ভালো লার্নার নয়, ওই জন্য বামেরা শিখতে পারেনি, এই টেকনিকটা শেখা উচিত ছিল।